হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবে বৈষম্য হিসাবে বই সম দ্বিতীয় অধ্যায় 28 তারিখ 2020 আজকের হিসাবের বইয়ের উপরে আমাদের ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটি ছিল আমাদের রাজেশ স্যারের, সেই ক্লাসটি আমি আজকে আপনাদের সাথে নিচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন। এবং আবার সেই করোনার দ্বিতীয় ঢেউ পুরো বিশ্বে যেখানে এখন এর ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে, আমাদের সবাই কি এর থেকে সাবধানে থাকতে হবে। আমরা বাসার বাইরে বের হব না বিশেষ প্রয়োজন ছাড়া, এবং বিশেষ প্রয়োজন যদি বাসার বাইরে বের হই অবশ্যই আমরা মাস্ক পরব এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, এবং বিশেষ প্রয়োজন না ছাড়া আমরা বের হব না। আমরা একে অপরের জন্য দোয়া প্রার্থনা করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এখান থেকে এই করোনা থেকে আমাদের সবাইকে সকলকে রক্ষা করেন। আমরা শুরু করতেছি আপনাদের সেই নবদল বই, আমি স্যারের চ্যাপ্টারটা না শুরু করে আমার চ্যাপ্টারটা শুরু করতেছি। আমি মঙ্গলবার এই সোমবার আপনাদের সাথে আরেকটা ক্লাস দিব। আপনাদের যার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেগুলো সলভ করার জন্য। সবাইকে রিকোয়েস্ট করব আপনারা খুব ভালোমতো পড়াশোনা করবেন, ইন্টারমিডিয়েট ক্লাসটা যদি ভালোমতো করতে পারেন। আপনারা জানেন যে ক্লাসে আমাদের এই ক্লাসগুলো হওয়ার কথা ছিল, যে এখন আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি। আমরা জানি যে ক্লাসের আর এখানের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, যে যেগুলো ক্লাসে যে আপনার একটা ইম নিয়ে করতে পারতেন ক্লাসগুলো আনন্দ সহকারে, সেইগুলো আপনারা অনলাইনে করতে পারেন না। এবং আমরা সেখানে যে কোনো ধরনের সমস্যাগুলো আমরা সাথে সাথেই করতে পারতাম, অনলাইনে একটু হলেও আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমরা জানি। তারপর আমরা আমাদের কলেজ আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করে অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালিয়ে যাচ্ছে, আমরা সেই কারণে কলেজ প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে হিসাবের বই দ্বিতীয় অধ্যায়। এটার নবদান আমরা শুরু করেছিলাম, নবদান বই এর আগে আমরা 2 ঘর নবদান করেছি, আজকে আমরা 1 ঘর নবদান, এটার মধ্যে 1 ঘর নবদান বই আমরা আজকে পড়ব। 1 ঘর নবদান বই এখানে 10টা কলম হবে, আগে ছিল আমাদের 12টা কলম, এটা 10টা কলম হবে। আমরা শুরু করতে যাচ্ছি, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন অনুযায়ী আমরা এটা মুছে ফেলতেছি এখন, আমরা শুরু করব। আমাদের কোশ্চেনটা আগে পড়ে নেই। 2015 সালে ডিসেম্বর মাসে মিস্টার নাইমের হিসাবের বইতে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। ডিসেম্বরের 1 তারিখ হাতে নগদ উদ্ভিদের পরিমাণ 2000 টাকা, মাল ক্রয় করা হলো 1200 টাকা, মাল বিক্রি করা হলো 1500 টাকা, বাকিতে জামালের নিকট মাল বিক্রয় 2500 টাকা, বাড়ি ভাড়া প্রদান 300 টাকা, জামালের নিকট বিক্রয়কৃত মালের মধ্যে 500 টাকার মাল ফেরত আসলো, বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান 200 টাকা, নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো, বলছে ক নম্বরে একখানা 1 ঘরা নগদন বই তৈরি করো, 1 তারিখ ছাড়া বাকি লেনদেনগুলোর যাবতীয় দেখো। তাহলে আমরা প্রথম যেটা বলছি যে আমাদের নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো, আমরা নিট বিক্রয় পরিমাণ বের করব, ওটা ছক করে নিই।
ক নাম্বার নিট বিক্রয়ের পরিমাপ নির্ণয়, নিট বিক্রয়ের পরিমাপ নির্ণয় টাকা বিবরণ তারিখ। আমরা দেখি যে নিট বিক্রয় পরিমাণ, বিক্রয় এখানে আসছে মাল বিক্রি করা হলো 1500 টাকা, 7 তারিখ 2015 সালের ডিসেম্বর মাসের 7 তারিখ মাল বিক্রয় 1500 টাকা, মাল বিক্রয় 1500 টাকা। তারপরে 16 তারিখ বাকিতে জামালের নিকট মাল বিক্রয় 16 তারিখ বাকিতে মাল বিক্রয় 2500 টাকা আমরা পেলাম। এরপরে আমরা এটা যোগ করে 4000 টাকা আমাকে বলছে জামালের নিকট বিক্রয়কৃত মালের মধ্যে 500 টাকা মাল ফেরত আসলো, তাহলে আমরা ফেরত এটা হলো আমাদের 25 তারিখ বিক্রয় মাল ফেরত, বিক্রয় কিন্তু মাল ফেরত 500 টাকা 3800 নিট বিক্রয়। তাহলে আমরা আবার যাই, আমাদের এখানে কোশ্চেন বলেছিল নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে বিক্রয় দেখলাম 7 তারিখে বিক্রয় 1500 টাকা, আমরা 1500 টাকা লিখলাম। 16 তারিখে বাকিতে যে আমাদের নিকট মাল বিক্রয় 2500 টাকা, 2500 টাকা নিয়ে লিখলাম। এরপরে আমাকে এখানে দেওয়া আছে 25 তারিখে জামালের নিকটে বিক্রয়কৃত মালের মধ্যে 500 টাকা মাল ফেরত আসলো, আমরা এখানে 500 টাকা মাল ফেরত দেখে দিলাম। এই হলো আমাদের নিট বিক্রয়ের পরিমাণ, বের হয়ে গেল। এটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেন। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাব। একখানা এক ঘর নগদান বই তৈরি করো। আমরা একখানা নগদান বই এখানে আমরা দেখব এখানে। আপনাদের যদি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন গুলো করবেন। ডেবিট
তিরিখ, তারিখ, বিবরণ, রসিদ, নাম, খতিয়ান, পৃষ্ঠা, ছাপা। নগদ টাকা, তারিখ, বিবরণ, ভাউচার, নাম, পৃষ্ঠা, ছাপা। নগদ টাকা, এভাবে আপনাদের 10টা কলম করে অঙ্কটা করতে হবে। আমরা 10 কলমে অঙ্ক করব, দুই কারণ অবদান রয়েছে, 10 কলমে অঙ্ক করতে হয়। আমরা পরবর্তীতে আবার দেখতেছি, আমাদের আবার একটু বলে নিই, আমরা যেহেতু আমরা 11 অবদান করতেছি, এখানে আমাদের নগদের পরিমাণ থাকবে তারিখ, বিবরণ, রসিদ, খতিয়ান পৃষ্ঠা, টাকা, এই পাঁচটা। তারিখ, বিবরণ, ভাউচার, নাম, খতিয়ান পৃষ্ঠা, টাকা, এই পাঁচটা টোটাল 10টা কলম হবে আমাদের। এই 10 কলমে আমরা অঙ্ক করব। আমরা এখন দেখি এখানে আমাদের কি বলছে। নগদের মধ্যে আমাদের নগদ যদি ডেবিট হয় ডেবিট দিকে বুঝবে, নগদ ক্রেডিট হলে ক্রেডিট দিকে বুঝবে, নাহলে বুঝবে না। এক তারিখে হাতে নগদের মুদ্রিত পরিমাণ, এখানে আমরা তারিখ দিই 2015 সাল ডিসেম্বর মাসের 1 তারিখ, এটা আমাদের ব্যালেন্স, ব্যালেন্স বিডি 2000 টাকা, এরপরে 2 তারিখ মাল ক্রয় করা হলো 1200 টাকা, মাল ক্রয় করার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে টাকা বসবে 1200 টাকা ডিসেম্বর মাস 2015 সাল ডিসেম্বর মাসের 2 তারিখ। এখানে তাহলে ক্রয় হিসাব, এরপরে আমরা ক্রয় হিসেব কিভাবে লিখলাম, আমরা যে ক্রয় হিসেব ডেবিট নাম বলতে হিসেব কেটে, তাহলে এখানে অবদানের কেটে দিকে লিখছি, এখন ক্রয় হিসাব উল্টা নামটা লিখতে হবে। এরপরে হলো মাল বিক্রয় করা হলো 1500 টাকা 7 তারিখ, তাহলে বিক্রি করলে বিক্রয় হিসাব কেটে অবদান হিসাব ডেবিট 7 তারিখ, তাহলে বিক্রয় হিসাব ডেবিট অবদান হিসাব কেটে 1500 টাকা, তাহলে এখানে হবে বিক্রয়। এরপরে বাকিতে জামালের নিকট মাল বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এটা আমাদের এখানে আসবে না। এরপরে 20 তারিখ বাড়ি ভাড়া প্রদান করা হলো, বাড়ির হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এটা হলো 20 তারিখ বাড়ি ভাড়া 300 টাকা। এরপরে 25 তারিখ জামালের নিকট বিক্রয়কৃত মালের মধ্যে 500 টাকার মাল ফেরত আসলো, তাহলে এটাও আমাদের নগদান বইতে আসবে না। এরপরে আমরা দেখি 30 তারিখ বিজ্ঞাপন নগদ প্রদান 200 টাকা, তাহলে 30 তারিখ বিজ্ঞাপন আমাদের আর নাই, এখানে এটাই ছিল ডেবিট দিকে 2টা আর ক্রেডিট দিকে আমাদের 3টা আইটেম। আমি আবার একটু বলতেছি আপনাদের, হাতে নগদের উদ্ভূতের পরিমাণ 200 টাকা, আমরা 200 টাকা বসে দিলাম ডেবিট দিকে। এরপর মাল ক্রয় করা হলো 1200 টাকা, আমরা 1200 টাকা ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে বসছে। মাল বিক্রয় করা হলো 1500 টাকা, তাহলে আমরা জানি নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই জন্য ডেবিট দিকে বসছে আমাদের। বাকিতে যে আমাদের নিকট মাল বিক্রয়, এটা আমাদের আসবে না। বাড়ি ভাড়া প্রদান করা হলো 200 টাকা, তা বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, এখানে আসলো। জামালের নিকট কি বিক্রিত মালের মধ্যে 500 টাকার মাল ফেরত আসলো। এরপরে বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান, এটা আমাদের আসবে না, কারণ আমরা জানি বিক্রয় করে দিশা ক্রেডিট ডেবিট আর
মেয়াদের হিসাব ক্রেডিট, এরপরে এখানে বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব নিয়ে অবদান হিসাব ক্রেডিট, তাহলে এই ক্রেডিট দিয়ে আসলে এবার আমরা যোগ করে দিব এখানে টোটাল হবে 3500 টাকা। তাহলে এখানে 1800, এখানে 3500 ব্যালেন্স, সিডি ডিসেম্বর মাসের 31 তারিখ, ব্যালেন্স বিডি 1800 টাকা, নগদ যেখানে আছে সেই এন্ট্রি গুলো আসবে, ডেবিটে আসলে ডেবিট দিকে, ক্রেডিটে আসলে ক্রেডিট দিকে, আমরা সেইভাবে বসাই দিব। এখানে আমরা 11 অবদান আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা আবার একটু দেখি এখানে যে আমাদের 11 নগদানটা আমরা কিভাবে করলাম। যে বছরের শুরুতে আমার নগদের উদ্বৃত্ত পরিমাণ ছিল 2000 টাকা, আমরা 2000 টাকা ব্যালেন্স বিডি হিসেবে বসিয়ে দিলাম। এরপর আমাদের বলছে মাল ক্রয় করা হলো 1200 টাকা, তাহলে আমরা জানি ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে নগদান ক্রেডিট, ক্রেডিট দিকে বসলো 1200 টাকা, ক্রয় নামটা আমরা লিখে দিলাম। এরপরে মাল বিক্রি করা হলো 1500 টাকা, তাহলে আমরা জানি বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট এই ডেবিট দিকে বসলো, আর বিক্রয় হিসাব ক্রেডিট নামটা বসলো। এরপর আরো বাকিতে জামালের নিকট মাল বিক্রয় 2500 টাকা, তাহলে আমরা জানি এটা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই জন্য এটা এখানে আসবে না। এরপরে যেটা বাড়ি ভাড়া প্রদান করা হলো 300 টাকা, তাহলে আমরা বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে আমরা বসে দিলাম। এরপরে আমাদের আছে জামালের নিকটে বিক্রয়কৃত মালের মধ্যে 500 টাকা মাল ফেরত আসলো, আমরা জানি কোন মাল ফেরত আসলে তার জানানো হয় দেনাদার হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, তার মানে নগদ আমি কোন ইয়ে নাই, তার নগদ 11 নগদানতে আসবে না। এরপরে আমরা শুধুমাত্র নগদ আসবে, ব্যাংকে আসবে না। এখানে বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান 200 টাকা, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে নগদান আমরা ক্রেডিট দিকে এখানে বসে দিলাম। এরপর ডেবিট দিকে যোগ করে দেখলাম আমার 3500 টাকা হয়, ক্রেডিট দিকে 1200, 300, 200 বাদ দেওয়ার পরে আমার ব্যালেন্স বিডি থাকে, সিডি থাকে 1800 টাকা। এটা পরবর্তী বছরের শুরুতে চলে যাবে ব্যালেন্স বিডি নামে। এটা ছিল আমাদের খ নম্বরে 11 নগদান বই তৈরি। এরপরে বলছে 1 তারিখ ছাড়া বাকি লেনদেন গুলো জাবেদা দেখাও। আমরা এখন জাবেদা দাখিলা গুলো দেখবো যে জাবেদা গুলো কি কি আছে, এটা আমরা মুছে ফেলি এখন। মাল ক্রয় করা হলো 1200 টাকা, আমরা ছাপ করে ফেলি। তারিখ, বিবরণ, টোকেন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, মিস্টার নাইমে জাবেদা, ২০১৫ সাল ডিসেম্বর মাসের 2 তারিখ মাল ক্রয় করা হলো। তাহলে আমরা জানি ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এখানে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট,
নগদে মাল ক্রয় করা হলো। এরপর সাত তারিখ মাল বিক্রয় করা হলো 1500 টাকা। তাহলে আমরা জানি মাল বিক্রয় করা হলো নগদে নিশ্চয় ডেবিট, বিক্রয় হিসাব কিনা। সাত তারিখ নগদে নিশ্চয় ডেবিট, বিক্রয় হিসেব ক্রেডিট আমরা বসাই দিই 1500 টাকা। এখানেও 1500 টাকা নগদে মাল বিক্রয়, নগদে মাল বিক্রয়। এরপরে আমরা যাচ্ছি 16 তারিখ। 16 তারিখ আমাদের বললো বাকিতে জামালের নিকট মাল বিক্রয়। হ্যাঁ, জামালের নিকট তার মানে দেনাদার হিসেবে ডেবিট, দেনাদার হিসেবে ডেবিট। বিক্রয় হিসেবে বাকিতে জামালের নিকট মাল বিক্রয়, তাহলে আমরা এখানে 3টা জামালের করলাম, 2 তারিখ, 7 তারিখ, 16 তারিখ। 16 তারিখে ছিল বাকিতে জামালের নিকট মাল বিক্রয় 2500 টাকা। তাহলে আমরা জানি দেনাদার হিসাব ডেবিট, বাকিতে বিক্রি করেছি আমরা টাকা পাবো, আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা ছিল আমাদের এখানে। এরপর আমরা পরেরগুলোতে যাব। বাড়ি ভাড়া প্রদান, তাহলে যার দ আসবে বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাড়ি ভাড়া প্রদান করা হলো।
300 টাকা পঁচিশ তারিখ জামানের নিকট বিক্রি হয়ে মালের মধ্যে 500 টাকার মাল ফেরত আসলো, 25 তারিখ মাল ফেরত, তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব, দেনাদার হিসাব মাল আসলো। এবার 30 তারিখ বিজ্ঞাপন বাবন নগদ প্রদান, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 200 টাকা, নগদে বিজ্ঞাপন প্রদান। আমরা 20 তারিখ দিয়ে যাচ্ছি, 20 তারিখে বাড়ি ভাড়া প্রদান 300 টাকা, তাহলে বাড়ি ভাড়া হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট 300 টাকা। 25 তারিখ জামানের দিকে তুমি বিক্রয় তোমার মধ্যে 500 টাকা মাল ফেরত আসলো, তাহলে আমরা জানি বিক্রয় করে হিসেবে ডেবিট, দেনাদার হিসেবে ক্রেডিট। বিক্রয়কৃত কারণ আমার আয় হ্রাস পেয়েছে, দেনাদার আমার সম্পদ হ্রাস পেয়েছে। 30 তারিখ বিজ্ঞাপন দেওয়া হলো, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমাদের এই ছিল মোটামুটি এই মিস্টার নাইমের জাবেদের বইয়ের মধ্যে, নগদ বইয়ের মধ্যে আমরা 2015 সালে ডিসেম্বর মাসে নাইমের যে হিসাব ছিল এই হিসাবের মধ্যে আমাদের যেগুলো করতে বসে নেট বিক্রয় পরিমাণ নির্ণয় করো, আমরা নেট বিক্রয় পরিমাণ দেখিয়ে দিয়েছি। এক নম্বরে ছিল নেট বিক্রয় পরিমাণ, সেখানে 3500 টাকা এসেছিল, আমরা বিক্রয় গুলো বিক্রয় 1500 টাকা, আর আমরা এখানে আমরা লিখছিলাম 2500 টাকা, এই 4000 টাকা তার থেকে বিক্রয় ফেরত আমরা বাদ দিয়ে দিয়েছিলাম 500 টাকা, নেট বিক্রয় পরিমাণ বেড়েছিল 3500 টাকা। এবার 2 নম্বরে আমরা বলছি একখানা এক ধরনের অবদান বই তৈরি করো, আমরা জানি এক ধরনের অবদান বই যেখানে সম্পূর্ণ নগদ গুলোই আসে, ব্যাংক বা অন্য কোনো কিছু আসবে না, সেখানে আমাদের এক ধরনের নগদান বইয়ের ব্যালেন্স বের হয়েছিল 1800 টাকা মতো। এরপর আমরা যাচ্ছি এক তারিখ ছাড়া বাকি লেনদেন গুলো জাবেদা দেখো, আমরা এক তারিখ ছাড়া বাকি যে লেনদেন গুলো হয়েছিল সেগুলো জাবেদা এখানে আমরা দেখলাম। প্রথম জাবেদা ছিল মাল ক্রয় করা হলো, তাহলে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর একটা মাল বিক্রয় করা হলো, তাহলে আমরা জানি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট আমরা দেখলাম, কারণ এখানে প্রথমটা ক্রয় নামে খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ নামে সম্পদ হ্রাস পেয়েছে। 7 তারিখ নগদ দামে সম্পদ বৃদ্ধি পেয়েছে, বিক্রয় নামে আয় হ্রাস পেয়েছে। 16 তারিখ বাকিতে জামানের নিকট মাল বিক্রয় করা হলো 2500 টাকা, তাহলে আমরা জানি দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে বাড়ি ভাড়া প্রদান 300 টাকা, তাহলে আমরা জানি বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। জামানের নিকট বিক্রয়কৃত মালের মধ্যে 500 টাকার মাল ফেরত আসলো, তাহলে আমরা জানি কোন পণ্য যদি আমরা বিক্রি করি সেটা যদি আমাদের ফেরত আসে তাহলে আমরা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট আমরা করেছিলাম, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে 30 তারিখে আমরা এখানে করলাম বিজ্ঞাপন বাবদ নগদ প্রদান 200 টাকা, আমরা বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা মোটামুটি এখানে যেটা বলেছি আমরা সবগুলোই এখানে দিয়েছি, তাহলে আমরা এটা এখন মুছে ফেলব। আর আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া ছিল আমরা সম্পূর্ণ সলভ করলাম, এবং আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করব। সবাইকে আবার বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন,
ঘরের বাইরে বের হবেন না। এবং মাদকাসক্ত নিয়ে আবার আমি একটা কিছু কথা বলি, যে মাদকাসক্ত যারা জড়িত বা এরা যারা নেশাগ্রস্ত যারা অলওয়েজ এটার সাথে আছে, আমরা তাদের থেকে দূরে থাকবো। এই ধরনের মানুষকে আমরা কখনোই বন্ধু হিসেবে বানাবো না, তাদের সাথে চলাফেরা করবো না, এবং বাসায় থাকবো আমরা এই করোনার ভিতরে। ফ্যামিলির কাছে সবাইকে হেল্প করবো, এবং আমাদের যে কলেজের বেতনগুলো আছে আপনারা সবাই সেই বেতনগুলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, এবং যার যে সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।